হাই, আমি মেহুলি। আজকে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করেছি। ফার্স্ট হচ্ছে বাজারে পাওয়া, এখন এই শীতকালের বাজারে পাওয়া লাল গাজর দিয়ে তৈরি গাজরের হালুয়া, আর সেকেন্ড হচ্ছে গাজরের হালুয়ার পরোটা। তো গাজরের হালুয়া যেটা, সেই গাজরের হালুয়াতে আমি কোনো রকম কোনো খোয়া ইউজ করিনি। খুব ইজিলি অ্যাভেলেবেল কিছু ইনগ্রেডিয়েন্টস, যেমন হচ্ছে ফুল ফ্যাট মিল্ক, ঘি, চিনি আর লাল গাজর, এই দিয়ে তৈরি করেছি হালুয়া। আর পরোটাটা আমি দেখিয়েছি, কারণ হচ্ছে এরকম অনেকেই আছে যারা গাজর খেতে পছন্দ করে না, তাদেরকে গাজরটা খাওয়ানোর জন্য একটা সুইট পরোটার ফর্মে আমি এই রেসিপিটা শেয়ার করেছি। আচ্ছা, তার আগে তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমরা গাজর কেন খাব। ঠিক আছে, তো ফার্স্ট যেটা, সেটা হচ্ছে গাজরে থাকে ভিটামিন এ। ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি প্রখর করে, স্কিন ভালো রাখতে সাহায্য করে, আমাদের চোখের যে কোনো সমস্যা প্রতিরোধে সাহায্য করে। সেকেন্ড হচ্ছে গাজর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে, ব্লাড সুগার কন্ট্রোল করে, সুগার কন্ট্রোলে থাকতে বা কন্ট্রোলে রাখতে সাহায্য করে, কনস্টিপেশন প্রতিরোধ করে যেহেতু ফাইবার রয়েছে। তারপরে আমাদের যে ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল, সেটার মাত্রাটা কম রাখতে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করে। তারপরে হচ্ছে গাজর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, প্লাস হচ্ছে গাজর ক্ষত তাড়াতাড়ি নিরাময় সাহায্য করে। এছাড়াও গাজরের আরও বেশ কিছু বেনিফিটস আছে, যেগুলো জানার জন্য তোমরা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে চোখ রাখো। তো চলো তোমাদের সাথে ভিডিও দুটো শেয়ার করে নিই, দেখে নাও কীভাবে এই রেসিপি দুটো আমি তৈরি করেছি।